আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার যেই ই কমার্স ওয়েবসাইট আছে এইটার মধ্যে যে হোম পেজের মধ্যে একটা সেকশন আছে ফিচার প্রোডাক্টস নামে, এই সেকশনের আন্ডারে কিভাবে আপনি প্রোডাক্ট শো করাবেন, ঠিক আছে, ডিসপ্লে করাবেন আপনার ফিচার প্রোডাক্টগুলো। তার আগে একটু বলে নিই ফিচার প্রোডাক্ট কি। ফিচার প্রোডাক্ট হচ্ছে, মনে করেন আপনার ই কমার্স ওয়েবসাইটে 1000-2000 প্রোডাক্ট আপনি অ্যাড করছেন, বাট অনেক বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করছেন, তার মধ্যে টপ বা মেইন যেই প্রোডাক্টগুলো আপনার, ঠিক আছে, যেটি হচ্ছে মানে আপনার কি প্রোডাক্ট বলতে পারেন বা টপ সেল প্রোডাক্ট বলতে পারে, টপ সেল না মানে আর কি মেইন যে আপনার প্রোডাক্টগুলো, যেটি আপনার ফিচার প্রোডাক্ট, যেটি আপনার যে প্রোডাক্টগুলোর আপনি বেশি ফোকাস দিচ্ছেন, ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছেন। সো মেইন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ফিচার প্রোডাক্ট বলে, সেই প্রোডাক্টগুলো আপনি চাইলে এইখানে ফিচার হিসাবে অ্যাড করে রাখতে পারেন। সো হোম পেজ মানুষ বেশি ভিজিট করে, সো এই প্রোডাক্টগুলো বেশি বেশি দেখবে অ্যান্ড বেশি বেশি প্রোডাক্টগুলোর ল্যান্ডিং পেজ ভিউ হবে। সো এই জন্য আপনি ফিচার প্রোডাক্ট আপনার টপ রেটেড বা টপ বা মেইন যে প্রোডাক্টগুলো আছে এখানে রাখতে পারেন। সো এটা রাখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে এই সেকশন হোম পেজে শো করাবেন, পজিশন সেট করবেন যেটা করানো আছে, তারপরে জাস্ট এখানে দেখেন এটা কিন্তু প্রোডাক্ট নো প্রোডাক্ট পাউন্ড দেখাচ্ছে। সো এখানে জাস্ট প্রোডাক্টগুলো কোনটা এটা দেখাই দিতে হবে। সো এটা করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন, করার পর হচ্ছে এখান থেকে প্রোডাক্ট ম্যানেজার যে প্যানেলটা আছে আপনার এটার মধ্যে যাবেন। এটার মধ্যে যাওয়ার পর আপনি ধরেন এই যে আপনার যত প্রোডাক্টের লিস্ট আছে এখানে আপনি পেয়ে যাবেন। এখন মনে করেন যেই প্রোডাক্ট আপনি ফিচার প্রোডাক্টের আন্ডারে রাখতে চান, যে প্রোডাক্টগুলো সেটা আপনি প্রোডাক্টের আইডি বা প্রোডাক্টের টাইটেল বা যাই হোক যেভাবে পারেন ক্যাটাগরি ফিল্টার করে এটা বাইড করবেন, সামনে আনবেন, এনে হচ্ছে ওইটা ইডিটে যাবেন। ধরেন আমি এক্সাম্পল হিসাবে এটা দেখাচ্ছি, ওই প্রোডাক্টের ইডিট পেজে যাবে, ইডিট পেজে যাওয়ার পর এই লেফট সাইডে ওপরের দিকেই দেখতে পারবেন ছবিগুলোর ওপরে যে ফিচার প্রোডাক্ট তারপর হচ্ছে নো ল্যাক আছে, মানে এটা ফিচার প্রোডাক্ট হিসাবে নাই, মানে ডিফল্টভাবে যত প্রোডাক্ট অ্যাড করবেন ফিচার প্রোডাক্ট তারপরে হচ্ছে এটা নো থাকবে। সো আপনি যদি এটাকে ফিচার প্রোডাক্ট বানাতে চান তাহলে হচ্ছে আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করে এটার মধ্যে দেখেন মেইন প্রোডাক্ট ইয়েস এটাতে দিয়ে দেবেন, ইয়েসে দিলে অটোমেটিক সেভ নিয়ে নেবে, দেন হচ্ছে এটা আপনার ফিচার প্রোডাক্টে আন্ডারে চলে যাবে। দেখেন এখন দেখাচ্ছে এটা ফিচার প্রোডাক্ট ইয়েস। এখন যদি আপনি আপনার হোম পেজে যান, যে যদি রিলোড দেন তাহলে এখানে দেখতে পারবেন যে দেখেন ফিচার প্রোডাক্টের আন্ডারে এই ঘড়িটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এখন আবার আপনি ধরেন আরও একটা প্রোডাক্ট আরও একটা দিয়ে দেখাই, সো ঘড়ি দেওয়া হলো, এখন মনে করেন ধরেন এই যে এই ইয়ারবাডটা এটা যদি আপনি দিতে চান তাহলে ধরেন আচ্ছা এটার মধ্যে আপনি আসলেন, মানে যেই প্রোডাক্ট করতে চান ওটার মধ্যে ঢুকবেন, সেম আবার এখান থেকে আপনি মেইন প্রোডাক্ট ইউজ করে দেবেন, ঠিক আছে, জাস্ট ইউজ করে দিলেই হচ্ছে এটা আবার এটাও ফিচার প্রোডাক্ট হিসাবে আপনার সিস্টেম বুঝে যাবে। দেন হচ্ছে আবার এটা যদি আপনি হোম পেজে রিলোড দেন তাহলে এটা ফিচার প্রোডাক্টের আন্ডারে চলে আসবে। সো এইভাবে জাস্ট আমি দুইটা দিয়ে দেখালাম, এইভাবে আপনার যতগুলো দরকার কোনো সমস্যা নাই, হতে পারে 10টা 20টা 30টা যতগুলো হতে পারে আপনি দিতে পারেন ফিচার প্রোডাক্টের আন্ডারে। এটা দিলে কি হবে, এই প্রোডাক্টগুলো আলাদা একটা ক্যাটাগরাইজ হয়ে যাবে, হোম পেজ একটা সেকশন হয়ে এই প্রোডাক্টগুলো এখানে এই ফিচার প্রোডাক্ট আন্ডারে দেখাবে। শুধু তাই নয়, দেন এখানে আবার দেখেন সিমোর বাটন আছে, এটাতে যদি কেউ ক্লিক করে আপনার কাস্টমার তাহলে হচ্ছে তাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, সেটা হচ্ছে দেখেন আপনার ওয়েবসাইটের ওয়েবসাইটের নাম থাকবে দেন স্ল্যাশ ফিচার প্রোডাক্ট। এই লিঙ্কটাও যদি আপনি কাউকে শেয়ার করেন বা এই লিঙ্ক ধরে যদি আপনি মার্কেটিং করেন, ঠিক আছে, ট্রাফিক পাঠান, অ্যাড রান করেন, তাহলে জাস্ট এই লিঙ্কটাও আপনি ল্যান্ডিং পেজ হিসাবে বা ডেস্টিনেশন ইউআরএল হিসাবে দিতে পারেন। দেন হচ্ছে আপনার যে মেইন মেইন প্রোডাক্টগুলো আছে ল্যান্ড করে এখানে সবগুলো আসে, ওই কাস্টমার শুধু আপনার মেইন প্রোডাক্টগুলোই দেখতে পারবে, হতে পারে আপনার সাইটে 1000-2000 প্রোডাক্ট আছে ওগুলো পাবে না, সে শুধু এইগুলো দেখবে, তারপর থেকে এখানে যেটা তার ভালো লাগবে সেখান থেকে সে ওইটার মধ্যে ক্লিক করবে, তাকে ওইটার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, দেন হচ্ছে তার ডিটেলস পড়বে, অর্ডার করবে, চলে যাবে আপনার সাইট থেকে। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, ফিচার প্রোডাক্টটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার আপনার, কারণ অনেক প্রোডাক্ট যখন নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এটা অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায় আপনার মেইন প্রোডাক্টগুলোকে কাস্টমারের সামনে আনতে বা আলাদা ক্যাটাগরি স্কোয়ারে রাখতে। কারণ প্রত্যেকটা বিজনেসেই একটা 80-20 রুলস আছে, আই থিঙ্ক জানেন, আপনার ফুল বিজনেসের 80% প্রোডাক্ট থেকে যে প্রফিট হয় তার থেকে হচ্ছে 20% প্রোডাক্ট থেকে সেই পরিমাণ 80% প্রফিট হবে। সো আই থিঙ্ক এগুলো আপনি জানেন, সো কাজ করেন ফিচার প্রোডাক্টের ফ্যাসিলিটি টা ইউজ করেন, আই থিঙ্ক এতে আপনার বিজনেসের জন্য অনেক ভালো হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, গুড বাই, আসসালামু আলাইকুম।